ओम परतत्वे सदालीनो रामकृष्ण समाद्वया यो धर्म स्थापन रतो वीरे शम्तम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय स्वामी विवेकानंदेर कर्मयोग बक्तृतार प्रथम अध्याय कर्म चरित्रेर उपर उहार प्रभाव एई अध्यायटी निये आमरा आलोचना करबार जन्य समबेत होयेछि। विगत दिन आमरा जेखाने शेष करेछिलाम सेखान थेके शुरू करब। स्वामीजी बोलछेन कर्मेर जन्यई कर्म करो। সকল দেশের এমন কিছু মানুষ আছেন যাহাদের প্রভাব সত্যই জগতের পক্ষে কল্যাণকর, তাহারা কর্মের জন্যই কর্ম করেন, নাম যশ গ্রাহ্য করেন না, স্বর্গে যাইতেও চাহেন না, লোকের প্রকৃত উপকার হইবে বলিয়া তাহারা কর্ম করেন। এটি হচ্ছে কথা। এমন কিছু মানুষ আছে, আমরা সাধারণত কাজ সবসময় সেই কারণেই করে থাকি যে আমাদের কিছু এর থেকে যেন কিছু একটা আসে। নাম যশ তো আমরা চাই, আমরা সমস্ত কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু লোকে আমায় ভালো বলুক, আমার এই কর্মের জন্য মানুষ আমাকে মনে রাখুক, এইটি আমরা সর্বদা সদাসর্বদা চেষ্টা করি। কিন্তু আমাদের চলে গেলে যে কেউ ফিরেও আমাদের দিকে তাকায় না, এই কথাটা আমরা একেবারেই ভাবি না। যে কারণে কর্মের জন্য আমাদের বড় একটা কর্ম উদ্দেশ্যহীনভাবে কর্ম করা হয় না। কিন্তু স্বামীজি উদাহরণ দিচ্ছেন এমন মানুষজনদের যারা কিচ্ছু চান না, তারা কর্মের জন্যই কর্ম করেন, নাম যশ গ্রাহ্য করেন না, স্বর্গও যাইতে চান না, লোকের প্রকৃত উপকার হবে বলে তাহারা কর্ম করেন। আমি বিগত দিন উদাহরণ দিয়েছিলাম এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে একজন অফিসার ডিএসপি এসেছিলেন আমাদের এখানে, তিনি রাজস্থানের মানুষ। তিনি বলছিলেন, আমার খুব গর্ব হচ্ছিল, ভাগ্যিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, ভাগ্যিস রাজা রামমোহন রায় ছিলেন, রাজা রামমোহন রায় ছিলেন বলে আমাদের দেশের মেয়েরা রাজস্থানের মেয়েদের কথা বলছেন যে তারা সহমরণে গিয়ে মারা যাচ্ছে না, আর বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বলে আজকে মেয়েরা পড়াশুনো করবার সুযোগ পেয়েছে। এই যে মনুষ্য জাতিরই উপকার কত বছর আগে, কিন্তু মানুষ এমন তারা এমন কর্ম করে গেছেন বিদ্যাসাগর রামমোহন যে আজও মানুষ তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আমরা তারপর থেকে এগোবো। স্বামীজি বলছেন আবার অনেকে আছেন যাহারা আরো উচ্চতর আদর্শ উদ্দেশ্য লইয়া দরিদ্রের উপকার ও মনুষ্য জাতিকে সাহায্য করেন, কারণ তাহারা সৎকার্যে বিশ্বাসী, তাহারা সদ্ভাব ভালোবাসেন। নাম যশের উদ্দেশ্যে কৃতকর্মের ফল কখনো 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 সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সচরাচর দেখা যায় যখন আমরা বৃদ্ধ হই আর আমরা যখন আমাদের জীবন প্রায় শেষ হইয়া আসিয়াছে তখন আমাদের নাম যশ হয়। কিন্তু যদি কেউ স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে সে কিছুই কি লাভ করে না? হ্যাঁ, সে সর্বাপেক্ষা বেশি লাভ করে, নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ। তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই, সাংসারিক হিসেবেও ইহা বেশি লাভজনক। প্রেম সত্য নিঃস্বার্থপরতা এগুলি শুধু নীতি সম্বন্ধীয় আলংকারিক বর্ণনা নয়, এগুলি আমাদের সর্বোচ্চ আদর্শ, কারণ এগুলির মধ্যেই মহতী শক্তি নিহিত রহিয়াছে। স্বামীজি বলছেন যে কেউ কেউ আরো উচ্চতর আদর্শ নিয়ে কাজ করেন, যারা সৎকার্যে বিশ্বাসী এবং সদ্ভাব ভালোবাসেন। এটা হচ্ছে সঠিক কথা। আমি যদি ভালো করে কার্য করিতে চাই, আমি যদি সত্যি সত্যি ভালো কাজ করতে চাই, আগে কাজটাকে ভালোবাসতে হবে। আসলে ভালোবাসাটা জীবনটাকে ভালোবাসতে হয়, সে আপনি যে জীবনেই থাকুন না কেন সেই জীবনটাকে ভালোবাসতে হয়। যদি জীবনটাকে আপনি ভালোবাসেন তাহলে দেখবেন জীবনের যাবতীয় হ্যাজার্ড সেগুলোকে আপনি সহজে ট্যাঙ্কে পুড়ে ফেলতে পেরেছেন। এই ধরুন আপনি সংসারে থাকেন, আজকে বাড়িতে ফিরে এসে শুনলেন যে আপনার ছেলেটা রেজাল্ট খুব খারাপ করছে, তাই আপনার স্ত্রী একটি আপনার ছেলেকে একটি কোচিং সেন্টারে দিয়েছেন, তার জন্য আরও মাসে মাসে 1000 টাকা অতিরিক্ত লাগবে। আপনি কি বলেন? না, ছাড়িয়ে দাও। আপনি আরও পরিশ্রম করতে থাকেন, ডাবল ডিউটি করতে থাকেন, অন্যান্য কাজে যুক্ত থাকে হওয়ার চেষ্টা করেন, যাতে এই ছেলেটির কল্যাণ হয়, যাতে পড়াশোনা করে যেতে পারে। এটি যখন আমরা নিজেদের গণ্ডির বাইরে বড় গণ্ডিতে করি তখন জানবেন যে আমাদের জীবনটা আরও বেশি সুন্দর হয়। তাই স্বামীজি বলছেন কতগুলো জিনিস খুব প্রয়োজন, সেটা হচ্ছে প্রেম সত্য আর নিঃস্বার্থপরতা। ভালোবাসাটা ভীষণ জরুরি। প্রেম, প্রেম শব্দ অর্থ একে অপরের মধ্যে প্রেম হচ্ছে তা নয়, কিন্তু ভালোবাসা, ভালোবাসাই প্রয়োজন। জীবনকে ভালোবাসা, সেই জীবনকে দেখা যায় না। যেমন মানুষে মানুষে প্রেম হলে একে অপরকে আপনি আপনার ভালোবাসার প্রকাশ দেখাতে পারেন, যদি উচ্চকিত হন তাহলে গোলাপ ফুল দিয়ে দেখাতে পারেন, যদি উচ্চকিত না হন তাহলে শুধু চোখের পলক দিয়ে দেখাতে পারেন।
কিন্তু জীবনকে যখন আমি ভালোবাসি তাকে কিন্তু দেখা যায় না। জীবনকে ভালোবাসলে জীবনের সব ভালো মন্দ সব কিছুকে আঁকড়ে ধরতে হয়। আমার মনে আছে আমরা যখন সাধুগতে আসি, পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহাজ একটি ভারী ভালো কথা বলেছিলেন, যেদিন এলাম সেদিনকে বললেন, আজ থেকে তোমার ভালো লাগা মন্দ লাগা বলে কিচ্ছু নেই, আজ থেকে সঙ্গের ভালোবাসা সঙ্গের মন্দ বাসাই, তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা, সঙ্গ যা বলবে তাই করবে, সঙ্গের আদেশকে যদি অমান্য করো তার অর্থ হচ্ছে তুমি ঠাকুরকে অমান্য করছো, ঠাকুরকে আঁকড়ে ধরে থাকবে এবং ঠাকুরকেও বলবে তিনি যেন তোমায় আঁকড়ে ধরে থাকেন। এই যে আঁকড়ে ধরে থাকাটা হচ্ছে প্রেম। জীবনকে যখন আমরা আঁকড়ে ধরে থাকি জীবনও আমাদের আঁকড়ে ধরে থাকে, কখনো ছেড়ে দেয় না, কখনো আমাদের ভাব থেকে বেরিয়ে যেতে দেয় না। যখন প্রেম হয় তখন সত্য সত্যই সে জীবন এবং সে সত্যনিষ্ঠ জীবন যাপন করতে আমরা চেষ্টা করি এবং তার থেকেই এই মানুষের জন্য নিঃস্বার্থপর একটা জীবন যাপন করা যায়। কোনো কিছু চাই না, শুধু ভালোবাসা চাই। স্বামীজি বলছেন এর জন্য সাফল্য কিন্তু শুরুতে আসেন না। আরেকটি জায়গায় স্বামীজি বলেছিলেন এবং সেটারই যেন প্রতিধ্বনি করেছিলেন স্বামী শারদানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সঙ্ঘের প্রথম যে মহাসম্মেলন হয় ১৯২৬ সালে, সেখানকার উদ্বোধনী বক্তৃতায় স্বামী শারদানন্দজি বলেছিলেন প্রত্যেকটি কাজ তিনটি অবস্থার মধ্যে দিয়ে যায়। প্রথমটি হল বিরোধ, দ্বিতীয়টি হলো উপেক্ষা এবং তৃতীয়টি হলো গ্রহণ। আমরা এত দেরি করে যারা নিঃস্বার্থ কাজ করে তারা কেন সাফল্য পায়? কারণ তাদের এই তিনটি স্তরকে অতিক্রম করতে হয়। যখন আপনি কোনো ভালো কাজ করতে যাবেন সবার আগে মানুষ আপনাকে বিরোধিতা করবে, কিছুতেই আপনাকে সেই কাজটি করতে দেবে না। সেই সময় আমরা নিজেদের নিখুঁত করবার চেষ্টা করি, তবে যখন বিরোধ করে দেখলো কিছু হলো না তখন উপেক্ষা করে যা পারিস করকে যা, এরকম হচ্ছে একটা ভাবনা চিন্তা। তারপরে এটা করেও যখন দেখে যে না হচ্ছে না তখন গ্রহণ করতে হয়, গ্রহণ হয়। সেই অবস্থাটা সবচেয়ে বেশি সমস্যার, কারণ সেই অবস্থায় সবচেয়ে বেশি নিজেদের আমাদের নিখুঁত করতে হয়, কারণ সামান্যতম ভুলও আমাদের এত বছরের চেষ্টাকে ভেঙে দিতে পারে। এই শেষটুকু হচ্ছে আমাদের স্বীকৃতি। স্বামীজি বলছেন প্রথমত যে ব্যক্তি পাঁচ দিন বা পাঁচ মিনিট কোনো স্বার্থাভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা, স্বর্গলাভের আকাঙ্ক্ষা, শান্তির ভয় অথবা ঐরূপ কোনো বিষয় চিন্তা না করিয়া কাজ করতে পারেন, তাহাদের মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে। এই ভাব কার্যে পরিণত করা কঠিন, কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে আমরা উহার মূল্য জানি, জানি উহা কত শুভ ফলপ্রসূ। এই কঠোর সংযমী মহাশক্তি সংযমী শক্তির মহোচ্চ বিকাশ। সমুদায় বহির্মুখ কার্যের পক্ষে আত্মসংযমে অধিকতর শক্তির প্রকাশ। এটা আমরা দেখেছি যে খুব অল্প সময়ের জন্য যদি মানুষ চেষ্টা করে তাহলেই তারা অনেক কিছু করতে পারে, তখন সে বুঝতে পারে তার ভেতরে একজন শক্তিমান মানুষ লুকিয়ে আছে। স্বামীজি বলছেন অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, কিন্তু এটা বুঝতে হবে তো। এটা যদি না বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না। আমাদের এখানে আমফানের পরে একদল অল্প বয়সী ছেলেপুলেরা এসেছিল, যেমন আর পাঁচজনে চল আমফান হয়েছে চল একটু টাকা পয়সা জোগাড় করে কিছু সেবা করে যাই, তাদের জিনিসপত্রগুলো দেখে আমাদের খুব খারাপ লেগেছিল। অনেককে দিতে গিয়ে, অল্প টাকা অনেককে দিতে গিয়ে প্রায় কিছুই কেউ কাউকে দিতে পারিনি, কিন্তু এই যে তারা যখন এলেন আমরা তাদের বললাম আপনারা নিজেরা, আমরা সঙ্গে আছি, আপনারা নিজেরা হাতে করে দিন। সেই দারিদ্র দুঃখিত মা দুঃখে পড়া মানুষগুলোর হাতে যখন তারা দিচ্ছেন, ওই সামান্যতার মধ্যেই সেই তাদের যে যারা গ্রহণ করছেন তাদের যে একটা স্বস্তির ছবি, তাদের স্বস্তির হাসি মানুষগুলোকে ভীষণভাবে অনুপ্রেরিত ওর প্রেরণা দেয়। এইবার দেখলাম এই যে গঙ্গাসাগর মেলার সময় তারাই জোগাড় করে বেশ সুন্দর করে একটা টেন্ট জোগাড় করেছে এবং প্রত্যেক দিন অন্তত ১,০০০ মানুষকে তারা খাওয়াচ্ছেন, নিজেরা রান্না করেছেন, নিজেরা পরিবেশন করেছেন, এমনকি নিজেরা ইঁঠো শুদ্ধ পরিষ্কার করেছেন। এই দেখুন একটা ছোট্ট ঘটনা তার ভেতরে যে অনন্ত শক্তি আছে এটাকে জাগিয়ে দেবে, এবং আমার বিশ্বাস এইভাবে যদি ওরা এগোতে থাকেন তাহলে এই অবস্থা ওরা প্রাপ্ত হবেন, এই কাজ ওরা বারবার করবেন। ফুড ট্রটার্স বলে একটা সংস্থার কথা আমরা দেখেছি, তারা এই খাবার দাবার নিয়েই কাজকর্ম করেন, কিন্তু তারা অত কাজের মাঝখানেও নিজেরা রান্না করে খাবার নিয়ে যান। একবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে জলের এত, এইবারে আমফানের ফলে বাঁধটা ভেঙে যাওয়ার ফলে যেখানে মানুষ দিনের পর দিন রান্না করতেই পারছে না,
সেইখানে তাদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন। এগুলো কিন্তু তখনই হয় যখন আমরা বাইরের আমাদের যে বহির্মুখ কার্যকে আমরা যখন নিজের ভেতরে আত্মসমাহিত করতে পারি। এই যে এতদিন ছিল বাইরে বাইরে কাজ করছিলেন, কিন্তু এইবারে তারা ধীরে ধীরে ভাবনা চিন্তা করতে আরম্ভ করেছে এবং কাজ করছে। আমরা বাইরের যে শক্তিকে নষ্ট করছিলাম সেটা আমরা ইনওয়ার্ডস ভেতরের দিকে নিয়ে আসছি। স্বামীজি যাকে বলছেন আত্মসংযম, এই আত্মসংযম করছি আমরা। আমাদের অনেক অনেক যে বিলাসিতা, অনেক কিছু অতিরিক্ত, সেই অতিরিক্তগুলোকে আমরা বর্জন করতে পারছি, বর্জন করে সঠিক কাজে আমরা ব্যয় করতে পারছি। স্বামীজি উদাহরণ দিচ্ছেন, চতুরস্ব বাহিতে একটি শকট কোনো বাধা না পাইয়া পাহাড়ের ঢালু পথে গড়াইয়া যাইতেছে, অথবা শকট চালক অশ্বগণকে সংযত করিতেছে, ইহার মধ্যে কোনটি অধিকতর শক্তির বিকাশ, অশ্বগণকে ছাড়িয়া দেওয়া বা উহাদিগকে সংযত করা? একটি কামানের গোলা বায়ুর মধ্য দিয়ে উড়িয়া অনেক দূর গিয়া পড়ে, আর অন্য একটি গোলা দেওয়ালে লাগিয়া বেশি দূর যাইতে পারে না, কিন্তু এই সংঘর্ষে প্রবল তাপ উৎপন্ন হয়। এইরূপ মনে মনে সমুদয় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হইয়া বিক্ষিপ্ত হয়। এইগুলি আর তোমরা তোমার নিকট ফিরিয়া আসিয়া তোমার শক্তি বিকাশে সাহায্য করে না, কিন্তু ওইগুলিকে সংযত করিয়া করিলে তোমার শক্তি বৃদ্ধি হবে। দেখুন, আমরা কত বাজে কাজে আমাদের নিজেদের শক্তিকে ক্ষয় করি। খুব সহজ উদাহরণ দিই, পরনিন্দা পরচর্চাতে যে আমরা কত সময় ব্যয় করে থাকি তা ঠিক নেই। আমাদের মনে আছে ভূতেশানন্দজি মহারাজকে আমরা বলেছিলাম যে একেবারে কাজের সময়, কাজে এত চাপ যে জপধ্যান করার শুধু সময় পাই না। ভারী সুন্দর মিষ্টি করে হেসে বলেছিলেন, সবসময় কাজ করো? কারণ না, কাজ সবসময় তো কাজ করি না। তখন উনি বললেন, সবসময় কাজ করো না, অকাজও অনেক করো। ওই অকাজের সময়টাকে যদি কাজে রূপান্তরিত করো, দেখবে তুমি অনেক কাজ করতে পারছো। মনে হলো কে যেন ঠাস করে গালে একটা থাপ্পড় মেরে দিল। আমরা সত্যি সত্যি খোঁজার চেষ্টা করলাম, দেখলাম অকাজের সময়টা অনেক বেশি। সেইটাকে কাজে রূপান্তরিত করলে জীবন একটা নতুন করে শেপ খুঁজে পায়। আমরা অনেক শক্তি আমাদের ব্যয় করি অন্যের কথা, অন্যের পরনিন্দা পরচর্চা ইয়ে করে, অথচ মানুষের উপকারের জন্য আমরা পাঁচটা কাজ চিন্তা ভাবনা করি না। সেইটুকু যদি করতে পারি, কবে দেখব আমাদের ভেতরের মানুষটা আমূল পরিবর্তন হয়ে গেছে। একদল মানুষ ঘুরে বেড়াতো উদ্দেশ্যহীনভাবে, অফিস থেকে বেরিয়ে এত্তার সঙ্গে আড্ডা মারত, খানিকটা পাবে গিয়ে মদটদ খেত। একদিন এক বৃষ্টির দিনে তারা আশ্রয় নিল একটি নির্মীয়মান বাড়ির ভেতরে। অনেক বাড়ি হচ্ছে হাউজিং কমপ্লেক্সের ভেতরে। তারা দেখলো তাদের চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একদল বাচ্চা, কারোর জামা আছে, কারোর জামা নেই, শুধুমাত্র প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। জানলো এই যে নির্মীয়মান বাড়িগুলি, এই যে যারা মজুরা কাজ করছে তাদের সবাই, স্বামী স্ত্রী দুজনেই কাজ করছে, এগুলি তাদের বাচ্চা। জিজ্ঞাসা করলে পড়াশোনা করে না, পড়াশোনা কেন করবে? একটা বাড়ি, একটা হাউজিং কমপ্লেক্স করতে 2-2.5 বছর সময় লাগে, তারা ওখানে থাকে, তারপরে আবার সেখান থেকে উঠে আরেক জায়গায় যায়, বাচ্চাদের লেখাপড়া করানোর সময় কোথায়? সেই যারা উদ্দেশ্যহীনভাবে ছেলেপুলেগুলো ঘুরে বেড়াচ্ছিল, তারা একটা নতুন দিশা খুঁজে পেল। প্রমোটার বাড়ির ভেতরে কোনো একটা জায়গা দিল না তাদের স্কুল করার জন্য, তাই বাড়ির বাইরে যে ফুটপাথ সেইখানে প্লাস্টিক পেতে শুরু হলো এক নতুন স্কুল পথ শিশুদের। যে সময় তারা নষ্ট করতো, যে অর্থ তারা নানা কাজে ব্যয় করতো, সেই অর্থ দিয়ে প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের বই কিনে নিয়ে এলো, জল ফেললেও যে লেখাগুলো যার উঠবে না, বোর্ড কিনে নিয়ে এলো। ছোট্ট বাচ্চা একটু বড় হয়ে গেছে, তাদের আর অ ক খ হয়নি, তাই অ ক খ শেখানোটা খুব কঠিন, তাই ওই বাচ্চাগুলোকে ওরা সুকুমারের আবোল তাবোল পড়ানো শেখালো। ওই ফুটপাথের ওপর প্লাস্টিক পেতে যেরকমভাবে ছোট ছেলেদের দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, মায়েরা এরকম শুয়ে শুয়ে পায়ের মধ্যে ফেলে এরকম আদর করেন, ঠিক ওই রকমভাবে ফেলে সেই ও শ্যামাদা সাহিত্য দেখি, বস্তু দেখি, এইখানে সেই কথাটা বুঝিয়ে দেবো 5 মিনিটে দেখে নে। বাচ্চাগুলো একটু একটু করে সুকুমার রায়ের কবিতা শিখলো, বলা শিখলো, তাদের জীবের আড় ভাঙলো, আস্তে আস্তে তারা স্কুলে গেল। এই বছর 7-8-এর মধ্যে সংস্থাটি অভূতপূর্ব সাফল্য পেয়েছে। দেখুন, এই মানুষগুলো নিজেদের শক্তি যেটা ছিল সেটাকে অন্য কাজে ব্যয় করত, যখন তারা কল্যাণকারী কাজে লাগালো দেখলো কি অসীম শক্তি নিজেদের ভেতরে আছে। স্বামীজি এটির কথাই বারবার আমাদের বলছে।
এইরকম এইরূপে মনে সমুদয় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হইয়া বিক্ষিপ্ত হয়। এইগুলি আর তোমার নিকট ফিরিয়া আসে না, তোমার শক্তি বিকাশে সাহায্য করে না, কিন্তু এইগুলিকে সংযত করিলে তোমার শক্তি বর্ধিত হবে। স্বামীজি বলছেন, এই সংযম হইতে মহতী ইচ্ছা শক্তি উদ্ভূত হইবে, উহা খ্রিস্ট বা বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করবে। খ্রিস্ট বা বুদ্ধকে শুধু মানুষ হিসেবে গ্রহণ করলে হবে না, খ্রিস্ট বা বুদ্ধের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলিকে যদি আমরা আত্মীকরণ করতে পারি, দেখব আমরাও কোন অংশে খ্রিস্ট বা বুদ্ধের চেয়ে সামান্যতর কম নই। বলছেন তিনি, অজ্ঞ ব্যক্তিরা এই রহস্য জানে না, তথাপি তাহারা জগতের উপর প্রভুত্ব করিতে চায়। নির্বোধ ব্যক্তি জানে না, সে যদি কাজ করে এবং কিছুদিন অপেক্ষা করে, তবে সমুদয় জগৎ শাসন করতে পারবে। আমরা এই যে রাজনৈতিক নেতাদের নানাভাবে আমাদের শাসন করার চেষ্টা করে, এসব না করে যদি মানুষের একটু সেবা আমরা করতে পারতাম, তাহলে দেখতেন আমরা কত সহজে মানুষের হৃদয়কে জয় করে ফেলতে পারতাম। এর জন্য আমাদের পদযাত্রা করতে হতো না, এর জন্য আমাদের রোড শো করতে হতো না, কিছুই করতে হতো না। আমার কর্মই আমাকে কাজের, আমার কর্মই আমার কথা বলতো। এই ভাব সম্পূর্ণভাবে চলিয়া গেলে সে কয়েক বৎসর অপেক্ষা করুক এবং এই অজ্ঞান সুলভ জগৎ শাসনের ভাবকে সংযত করুক। এই ভাব সম্পূর্ণভাবে চলিয়া গেলে সে জগৎ শাসন করিতে পারে। অনেক পশু যেমন কয়েক পদ অগ্রে কি আছে তাহার কিছুই জানিতে পারে না, আমাদের মধ্যেও অনেকেই অল্প কয়েক বৎসর পরে কি ঘটিবে তাহার কিছুই অনুমান করতে পারে না। আমরা যে একটা সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ, ইহা আমাদের সমুদয় জগৎ, ইহার বাইরে আর কিছু দেখিবার ধৈর্য আমাদের নাই। এইভাবে আমরা অসাধু ও দুর্বৃত্ত হইয়া পড়ি, ইহাই আমাদের দুর্বলতা বা শক্তিহীনতা। রত্নাকর সে ডাকাতি করত, নারদ মুনিকে সে ধরে ফেললো, বলে সব দিতে হবে। ও যে সবই দেব, কিন্তু তুমি আগে একটু গিয়ে বলো দেখি, তুমিও তোমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করো, এই যে তুমি সমুদায় পাপ করছো, এর দায় কে নেবে, তুমি কি নেবে? রত্নাকর কিন্তু এই কথা এর আগে কখনো ভাবেনি। সে বাড়িতে গিয়ে স্ত্রীকে বললো, স্ত্রী বললো, আমি কেন দায় নিতে যাব, তুমি আমার স্বামী, আমাকে প্রতিপালন করার দায়িত্ব তোমার, সে তুমি চুরি ডাকাতি কি করে আনছো সে জেনে আমার কি হবে? রত্নাকর অদ্ভুত হয়ে গেল, আরে এদের যার জন্য চুরি করি সেই আমাকে চোর বলছে। বাবা মাকে বললো, তারাও সে একই কথা বললেন, তোমায় প্রতিপালন করে বড় করেছি, এখন আমরা বৃদ্ধ হয়েছি, আমাদের প্রতিপালন করার দায়িত্ব তোমার, তুমি চুরি করবে কি ডাকাতি করবে কে করতে পারে? যে জীবনের আরেকটা অন্য দিক, এই অন্য দিকটা তার দেখা ছিল না, সে যে ক্রমাগত একটু একটু করে ডুবে যাচ্ছিল সেটা সে বুঝতে পারল না। সে ফিরে এলো পরাভূত হয়ে, তার যে শক্তিকে সে বাইরে ব্যয় করছিল সেই শক্তিকে সে ভেতরের মধ্যে রাখলো, ভগবানের নাম করতে থাকলো। রাম কথাটা সে উচ্চারণ করতে পারছিল না, সে মরা 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 করে বলতে বলতে একটা সময় রাম শব্দ এলো। এত শক্তি ছিল তার, এমন গভীর ধ্যানে সে মগ্ন হলো তার সারা গায়ে উঁয়ের ঢিপি হয়ে গেল। অনেক বছর বাদে সেই উঁয়ের ঢিপি ভেদ করে তাকে বার করে নিয়ে এলো। জগতের যে এত পরিবর্তন হয়েছে, যে বাইরের জগৎ নিয়ে তার এতদিন কাজ ছিল সেই জগৎকেই সেই ভুলে গেছে। তার নাম হলো বাল্মীকি, বল্মিক থেকে এলো, আর এক অদ্ভুত নতুন জীবন আমাদের দেখালো। কিন্তু অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয়। যে ব্যক্তি উচ্চতর উদ্দেশ্যে কাজ করিতে জানে না, সে স্বার্থপর উদ্দেশ্যেই নামযশের জন্যই কাজ করুক। প্রত্যেককে সর্বদাই উচ্চ থেকে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হইতে হবে এবং এগুলো কী তাহা বুঝিবার চেষ্টা করিতে হইবে। কর্মেই আমাদের অধিকার, ফলে নয়। ফল যাহা হইবার হোক, ফলের জন্য চিন্তা করো কেন? কোনো লোককে সাহায্য করিবার সময় সেই ব্যক্তির মনোরূপ কিরূপ, মনোভাব কিরূপ হইবে সে বিষয়ে চিন্তা করিও না। তুমি যদি কোনো মহৎ বা শুভ কার্য করিতে চাও, তবে ফলাফলের চিন্তা করিয়া উদ্বিগ্ন হইও না। আমরা এখানে কাজ করি সাগর দ্বীপের মধ্যে, একবারে প্রত্যন্ত অঞ্চলে সামান্য একটি জিনিস আলপিন আনতে গেলেও আমাদের অপর পার থেকে সেটাকে নিয়ে আসতে হয়, 45 মিনিট দূরে সেই গঙ্গা পেরিয়ে নিতে হয়। এখানে এসে আমরা অনেকগুলি কাজকর্ম করা শুরু করলাম। যতদিনই কাজকর্ম করা হতো না, তখন বেশ আমাদের সবাই খুব প্রশংসা করতো, কাজকর্ম করতে গেলে তো ভুল আমরা করবই, সবাই নিন্দে করতো।
সাধুদের তো বটেই, আমাদের সঙ্গে যে সমস্ত কর্মীরা সংযুক্ত থাকতো তারাও সেই সমালোচনায় ব্যথিত হতেন। আমি যে ব্যথিত হতাম না তা নয়, কিন্তু কিরকম একটা জোর ছিল। পূজনীয় আত্মস্থানজি বলতেন একটি কথা, তোমার ওই ভবে মম কর্ম যবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে। রবীন্দ্রনাথের কবিতার প্রতিদিন আমি হে জীবন স্বামী এই গানের একটি অংশ। তিনি বলতেন জীবনে সবার শেষে জীবন যে মানে ভবের কর্ম শেষ হওয়ার আগে দিনের কর্ম শেষ হলেই দেবতা জীবন দেবতার সামনে রোজ একাকী দাঁড়াতে হয়। অতএব জগৎ তোকে কি বললো সেটা কথা নয়, তুই কি চোখ তুলে জীবন দেবতার দিকে তাকিয়ে থাকতে পারছিস? এমন কাজ কি করেছিস যে জীবন দেবতার সঙ্গে মুখোমুখি তাকিয়ে তুই তার সঙ্গে বলতে পারছিস আজকে আমি এই করেছি, আজকে আমি ওই করেছি, আজকে আমি সেই করেছি, জানো তো এই কাজগুলো করেছি? জীবন দেবতা জগৎ যা বলে বলুক, জীবন দেবতা কি বলেন সেটার দিকে দৃষ্টি দিবে। আমরা সেই ভাবনা চিন্তা নিয়ে কাজ করা শুরু করলাম। এমনকি আমফানের পর যখন আমরা রিহ্যাবিলিটেশনে কাজ করছি তাতেও অনেক শিক্ষিত মানুষ আমাদের সমালোচনা করেছেন, তার জন্য টাকা যে সংগ্রহ করেছি অনেকে বলেছেন আমাদের এইভাবে ওইভাবে করছে, অর্থাৎ খানিকটা লোকের কাছে নাকি গলায় গামছা দিয়ে আমরা নাকি টাকা সংগ্রহ করছি। কিন্তু আস্তে আস্তে সেই সংগৃহীত অর্থে যখন নতুন একটা স্কুল বাড়ি তৈরি হলো, একেবারে বাচ্চারা কলকল ঝলঝল করে সেই স্কুল বাড়িতে আসছে, তখন আসবে এই ভেবেই মানুষ আনন্দে আপ্লুত। আমরা দেখছি যারা সমালোচনা করতেন তাদের চোখ মুখের ভেতরও একটা আলো ফুটে উঠছে। আমরা আমাদের এই কাজ করার মূল উদ্দেশ্যটাই ছিল এই আলো ফুটিয়ে ওঠা নয়, প্রত্যেক মানুষের ভেতরে এই চিন্তাটা জাগিয়ে দেওয়া সে যেন সেবা করে। আমাদের প্রাক্তনীরা অনেকে আছে, নরেন্দ্রপুরের প্রাক্তনী দেখি তারা ভারী সুন্দর কাজ করে, হয়তো বিরাট কিছু নয় কিন্তু করে, আমার খুব ভালো লাগে। কখনো এই সাগরদ্বীপে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, কখনো মশার সময় মশারি বিলি সামান্য মশারি বিলি করছে কিন্তু করছে, পুজোর সময় তাদের সামর্থ্য অনুযায়ী কাপড় বিলি করছে, সবাই মিলে যখন করে তখন সবার ঠিক ঠিক মতো হয়। আমরা শেষ করব যে ভাবগুলি দিয়ে, কর্মের আদর্শ সম্বন্ধে আরেকটি কঠিন সমস্যা আসিয়া পড়ে, তারও কর্মশীলতার প্রয়োজন। সর্বদাই আমাদের কর্ম করিতে হইবে, আমরা এক মিনিট কর্ম না করিয়া থাকিতে পারি না। তবে বিশ্রাম কোথায়? জীবন সংগ্রামে একদিকে কর্ম, যাহার ক্ষিপ্র আবর্তে আমরা বিঘূর্ণিত, আর একদিক সব ধীর স্থির, সবই যেন নিবৃত্তি উন্মুখ, চারিদিক শান্তিময়, কোনরূপ শব্দ বা কোলাহল নেই, কেবল জীবজন্তু বৃক্ষ পুষ্প পর্বতরাজি সমন্বিত প্রকৃতির শান্তিময় ছবি। এই দুইটির কোনোটি সম্পূর্ণ চিত্র নয়। যেমন গভীর সমুদ্রের উপরে, গভীর সমুদ্রে মৎস্য উপরে আসিবা মাত্র খণ্ড বিখণ্ড হইয়া যায়, কারণ জলের প্রবল চাপের মধ্যে উহা জীবিত অবস্থায় থাকিতে সমর্থ, তেমনি শান্তিপূর্ণ স্থানে বাস করিতে অভ্যস্ত কোনো ব্যক্তি সংসারের এই মহাবর্তের সংস্পর্শে আসিবা মাত্র ধ্বংস হইয়া যাইবে। আবার সেই ব্যক্তি কেবল সাংসারিক বা সামাজিক জীবনের কোলাহলে অভ্যস্ত, সে কোনো নিবৃত্ত স্থানে স্বস্তিতে বাস করিতে পারে, যন্ত্রণায় হয়তো তাহার মস্তিষ্ক বিকৃত হইয়া যাবে। আদর্শ পুরুষ তিনি যিনি গভীরতম নির্জনতায় ও নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী, আর প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি সংযম রহস্য বুঝিয়াছেন, আত্মসংযম করিয়াছেন। যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করিল তাহার মন শান্ত থাকে, যেন তিনি নিঃশব্দ গুহায় রইয়াছেন, অথচ তাহার মন তীব্রভাবে কর্ম করিতেছে। কর্মযোগের ইহাই আদর্শ। যদি এই অবস্থায় লাভ করিতে পারো তবেই কর্মের প্রকৃত রহস্য অবগত হইলে। দেখবেন আমরা কাজ করতে করতে এমন কাজের ভেতরে মেতে যাই যে কাজটা ছাড়াও যে একটা জীবন আছে সেটার কথা আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই, এবং আমাদের এই আদর্শের সঙ্গে যদি সামান্যতম কারুর একটু মতভেদ হয় আমরা যেন ভেঙে চুড়ে তছনছ করে সেই অবস্থাটাকে বদল করে দেবার চেষ্টা করি, তা কিন্তু নয়। একটা মানুষের ভেতরে দুটো জিনিস থাকা দরকার, যেমন সে প্রবল কর্মী তেমনি তার ভেতরে একটি তপস্বী মানুষ থাকা দরকার। ভারী সুন্দর করে স্বামীজি যে ভাবটি যেটা বললেন সেটি একটি কথায় বলেছিলেন। স্বামীজি উত্তরাখণ্ড ঘুরতে ঘুরতে দেখেছিলেন সেইখানকার
সন্ন্যাসীদের অবস্থা খুব খারাপ, তারা যখন অসুস্থ হয়ে পড়ে তাদের দেখবার জন্য একজন লোকও খুঁজে পাওয়া যায় না। তাই জন্য তিনি তার দুই শিষ্য কল্যাণানন্দ এবং নির্ভয়ানন্দ এদের দুজনকে পাঠালেন, বললেন দুটি কাজ করতে হবে। বললেন একটা ছোট্ট মন্দির করতে হবে, সেই মন্দিরে বসে তারা সকালবেলা সাধন ভজন করবে। তারপরে যে সাধন ভজন করে যে অধ্যাত্ম জ্ঞান তারা আহরণ করলেন সেইটি তারা সন্ন্যাসী এবং সাধারণ মানুষের সেবায় কাজ করবে। এখনো পর্যন্ত কনকল সেবাশ্রমে গেলে দেখবেন পাঁচতলা বিশিষ্ট কি বিশাল হাসপাতাল, আর তারই মাঝখানে একটা ছোট্ট চুড়োলা মন্দির। সাধুরা সকালে গিয়ে মন্দিরে বসে ধ্যান করে, তারপরে সেই ভাবটিকে তারা জীবন্ত দেবতার সেবায় কাজে লাগায়। এই ভাবটিকে যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা পেরে উঠব না, কাজ করতে করতে আমরা শুধুমাত্র কেজো হয়ে যাব। যেমন আমরা জানতে জানতে জানোয়ার হয়ে যাই, ঠিক সেই রকম কাজ করতে করতে কেজো মানুষে রূপান্তরিত হব। সে মানুষ কিন্তু শুধু কাজই করে, কোনো তার ভেতরে কোনো রকম উদ্দেশ্য থাকে না, সে শান্ত হতে পারে না, সে চুপ করতে পারে না, তাকে শান্ত করতে দিলে সে পাগল হয়ে যাবে। একজন আমায় বলেছিলেন এই ভাবটি যদি না থাকে তাহলে যদি আমাকে মাউন্ট এভারেস্টের উপরেও চূড়ায়ও যদি আমাকে পোস্টিং দেয় আমি সেখানে বসে সুপ্রিম কোর্টে কেস করব। অর্থাৎ দুটো ভাব অবশ্যই থাকবে, কাজটা যেন আমার উপাসনা, আর সেই কাজ শেষ হলে আমি যেন ভগবানের দিকে ঘুরে তাকিয়ে দিতে পারি, সেখানেও যেন আমি সমান রকমের হতে পারি। আমি দেখেছিলাম পূজনীয় স্বামী অমলানন্দজিকে, খুব অবাক লাগতো, সারা দিন ধরে মানুষটা কাজ করছেন, কাজ ছাড়া কিচ্ছু বোঝেন না। মাঝে মাঝে আমরা খুব অসন্তুষ্ট হতাম, এই কেমন মানুষ, কেমন সাধু, সারা দিন ধরে কাজ করছেন, সারা সময় কাজ করছেন, নিজেও কাজ করছেন, মানুষদের উৎপাত করে মারছেন। একটা সময় হলো উনি আমাদের পলিটেকনিক কলেজের দায়িত্ব ছেড়ে দিলেন, যে কলেজ তার প্রাণ, যাকে তিনি একেবারে তিলে তিলে 1956 সাল থেকে তিলে তিলে তৈরি করেছেন, এসে তিনি 97 সালের মাঝামাঝি এপ্রিল মাসে তিনি ছেড়ে দিলেন তার দায়িত্ব, অন্য একজন দায়িত্ব নিলেন। মহারাজকে দেখে মনে হচ্ছে কখনো যেন তিনি কলেজ সম্পর্কে কিচ্ছু জানেন, এটা অভিনয় নয়। তার ভেতরে এমন একটা আমি দেখলাম, যেমন আমাদের মনে হয়েছিল কি আসক্তি কি আসক্তি, পরে দেখলাম কাকে বলে আসক্তি শূন্যতা, সেটাও কিন্তু তিনি দেখিয়ে দিলেন। তিনি ঘুরেও জিজ্ঞাসা করলেন, আমি মাঝে মাঝে খুচি খুচি বলতাম আপনি এটা একটু দেখুন না, ওটা একটু দেখুন না, উনি হাসতেন আর বলতেন ওটা তো তোমরা দেখছো, আমি দেখে আর কি করব। তার ঘরেতেই ক্যাশ বক্সের আলমারি থাকতো, কখনো জিজ্ঞাসাও করতেন না দেখো তো ক্যাশ আছে কিনা। যেদিন থেকে ছেড়ে দিলেন সেদিন ক্যাশের চাবিতেও কোনো দিন হাত দেননি, এমনকি আমাদের যে অ্যাকাউন্টসের বইটা সেগুলো ওনার ঘরেই রাখা থাকতো, কিন্তু উনি কখনো ফিরেও তাকাননি যে কোথায় কি হচ্ছে। উনি তার সেই নিজের মতো জীবন তার মধ্যে যেন বুঁদ হয়ে থাকতেন। এইটা হচ্ছে কথা কর্মযোগের আদর্শ। আমরা যখন প্রবল কর্ম করব তখন তাতে করে ডুবে থাকবো, আবার তার থেকে যেন আমরা যখন উঠে আসবো তখন যেন আত্মকর্মে আমরা নিয়োজিত হতে পারি। কিন্তু আমাদের গোড়া হইতে আরম্ভ করিতে হইবে, আমাদের সম্মুখে যেরূপ কর্ম আসিবে তাহাই করিতে হইবে, এবং প্রত্যহ আমাদিগকে ক্রমশ আরও অধিক নিঃস্বার্থপর হইতে হইবে। আমাদিগকে কর্ম করিতে হইবে এবং এই কর্মের পশ্চাতে কি অভিসন্ধি আছে তাহা দেখিতে হইবে। তাহা হইলে প্রায় সর্বত্রই দেখিতে পাইব প্রথম প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ, কিন্তু অধ্যবসায়ের প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমিয়া যাইবে। অবশেষে এমন সময় আসিবে যখন আমরা সত্যিই নিঃস্বার্থ কর্ম করিতে সমর্থ হইব, তখন আমাদের আশা হইবে যে জীবনের পথে ক্রমশ অগ্রসর হইতে হইতে কোনো না কোনো সময় একদিন আসিবে যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হইতে পারিব। আর যে মুহূর্তে আমরা সেই অবস্থা লাভ করিব সেই মুহূর্তে আমাদের সকল শক্তি কেন্দ্রীভূত হইবে এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞান প্রকাশিত হইবে। ভারী সুন্দর করে স্বামীজি বলছেন স্টেপ বাই স্টেপ, আমরা যখন প্রথম প্রথম কাজ করি সত্যি সত্যি আমরা উদ্দেশ্যহীনভাবে কাজ করতে পারি না, আমাদের মনে হয় আমরা একটা যেন উদ্দেশ্য নিয়ে কাজ করছি, এই স্বার্থটি ছাড়া যেন আমরা এক পাও এগোতে পারছি না। কিন্তু যদি আমরা অধ্যবসায়ের সঙ্গে ভালোবাসার সঙ্গে কাজ করি একটা সময় দেখবেন সেই যে স্বার্থপূর্ণ কাজ সেটা যেন কখন নিঃস্বার্থ হয়ে গেছে। যখন আমরা কাজটাকে ভালোবাসতে শিখব তখন আমরা অনেক বেশি সময় সেটাকে দেব, এবং দিতে দিতে আমরা দেখব সেই কাজের প্রতি সামান্যতম
আমার স্বার্থ লেগে নেই, এই পথে যখন হব তখন আমার ভেতরের যে অন্তর্নিহিত শক্তি আছে সেটি বিকশিত হবে, সেটি চোখ তুলে তাকাবে। শিক্ষক মহাশয়রা যখন স্কুলে প্রথম আসেন তখন যেমন পড়াবেন বলে আসেন, তেমনি একটা চাকরি পেয়েছেন, তার জীবনে যেন এস্টাবলিশমেন্ট হয়েছে। শিক্ষক মহাশয় কেন সকলের জীবনেই তাই, সেইটার কথাই আমরা ভাবি, মাস মাইনে ইনক্রিমেন্ট কত এটা। কিন্তু যত আমরা কাজের ভেতরে ডুবে যাই এগুলো সব ইম্যাটেরিয়াল হয়ে যায়। আমরা যত কাজের ভেতরে তখন কাজটাই প্রধান হয়ে যায়, যে কারণে আমাকে কাজ দেওয়া হয়েছে সেটিই প্রধান হয়। এবং সেটি যত প্রধান হতে থাকবে তত দেখবেন আমার ভেতরে এক্সপার্টাইজনেস বাড়ছে। একটা সময় দেখা যাবে আমি মাইনে পাই সবই ঠিক আছে, কিন্তু আমি যেন এমন এক মানুষ যে আমার ভেতরের যে সেই শক্তিসমূহকে খুলে এমন এক নতুন মানুষ হয়েছি, যে মানুষটা চাকরি করতে এসেছিল আর যে মানুষটা আজকে একবারে রিটায়ারমেন্টের একবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, সে তো দুটো মানুষকে একসঙ্গে মিলিয়ে দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না, সে দুটো ছবি যেন সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যেরকম আমাদের অল্প বয়সের ছবি দেখলে, আমরা যখন বেশি বয়সে আমাদের অল্প বয়সের ছবি দেখি তখন আমরা বুঝতে পারি আমরা আর সেই পুরনো মানুষটি নেই, ঠিক সেই রকম হতে থাকে। শ্রী ভগবানের কৃপায় আমাদের ভেতরেও সেই ভাবটি যেন জাগে, আমরা যেন সেই রকম নতুন মানুষ হয়ে উঠতে পারি, এইটি প্রার্থনা তার শ্রীপাদ পদ্মে। আজকে আমরা এখানেই শেষ করছি, স্বামীজির কৃপা হলে আবার আমরা নতুন অধ্যায় নিয়ে পড়ব। এর পরের অধ্যায় হচ্ছে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, এই অংশটি আমরা আগামী দিন শুরু করব। ওম নমঃ শ্রীয়তি রাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।